বিশ্বের অনেক নামি দামি বলারকে ব্যাট হাতে তুলোধনো করার রেকর্ড আছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু পাকিস্তানি বাঁহাতি পেসার জুনায়েদ খান মনে করেন তার বল ভালোভাবে খেলতে পারেন না কোহলি। আসন্ন ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে বি গ্রুপের ম্যাচে 4 জুন এসবাস্টনে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মাঠে নামার আগেই কথার যুদ্ধ শুরু করে দিয়েছেন জুনায়েদ খান। বিরাট কোহলিকে এক প্রকার চ্যালেঞ্জও জানিয়ে রেখেছেন পাকিস্তানি এই ক্রিকেটার। ভারতীয় এক সংবাদ মাধ্যমে জুনায়েদ খান বলেন, আমার বিপক্ষে ভালোভাবে খেলতে পারে না কোহলি, আমার বল খেলতে তার সমস্যা হয়, আমার বিপক্ষে সে এক প্রকার ব্যর্থ, আগামী ম্যাচেও তার উইকেট আমিই নিব। আগামী 1 জুন থেকে ইংল্যান্ড এবং ওয়ালসে শুরু হচ্ছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা 8 দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টে মূল আকর্ষণে আছে 4 জুন ভারত পাকিস্তানের ম্যাচটি। মাঠের বাইরে সমর্থকরা যতটা উত্তেজনা নিয়ে আসেন, ক্রিকেটাররা ততটা আলোচনায় নেই। তবে জুনায়েদ খানেই প্রথম মুখ খুললেন, কোহলিকে খোঁচা দিয়ে অতীত পরিসংখ্যন তুলে এনেছেন এই পাকিস্তানি বলার। তিনি বলেন, 4 ম্যাচের মধ্যে 3 বারই তাকে আমি আউট করেছি, ও অসাধারণ ব্যাটসম্যান, কিন্তু আমার বিপক্ষে সে সফল নয়, ব্যর্থ। আমি কোহলিকে বল করেছি তার সমর্থকদের সামনে, সেখানে সে আমার বিপক্ষে খেলতে পারেনি, আর এবার ইংল্যান্ডে তার বিপক্ষে খেলব, তাই এখানে কোনো সমস্যা হওয়াই উচিত নয়, কারণ এখানে পাকিস্তানের প্রচুর সমর্থক রয়েছে, তাই এবারও কোহলিকে স্বীকার করবো।